আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে নেই এই আমাদের উপরে এত আযাব এত কিছু কারণ কি এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটি মাত্র উদ্দেশ্যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে আচ্ছা বলুন তো আমাদের উপরে এই যে অমিক্রন বলুন এই যে আপনার করোনা বলুন এই যে ভাইরাস এই যে আমফান ঝড় এই যে অসময় বৃষ্টি অসময় শিলা বৃষ্টি আচ্ছা বলুন তো আমরা কি আল্লাহ তাআলার এই আয়াতকে মেনে চলতে পেরেছি পেরেছি পারিনি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য পূরণ হচ্ছে হচ্ছে না তাহলে গরু যেমন উদ্দেশ্য পূরণ না হলে তাকে মাংসের জন্য বিক্রি করে দেওয়া হবে তা আল্লাহ তো আমাদের আর বিক্রি করে দিতে পারছে না ওই জন্য আল্লাহ বলছে তোদের করুণা দিয়ে বারোটা বাজিয়ে দিব বুঝলেন না দুনিয়া মে জিতনে কামাও হীরা ইয়া তো মোতি এক বাত তো ইয়াদ রাখনা কাফন মে জেব নাকি হোতি 93 বয়সের সুরকার লতা মঙ্গেশকর কিছুদিন আগে করুণায় চলে গেল কাল পরশু 92 বছর বয়সে 32,000 গান গেয়েছে 32,000 কি চারটি খানি ব্যাপার আজ আর নেই কালকে বাদ কেউ থাকবে না হয়তো আপনাকে চলে যেতে হবে চলে যাবার আগে আল্লাহ আপনাকে যে পাঠিয়েছিলেন সেই কাজ করে যেতে হবে কি আল্লাহ বলছে পাঠিয়েছিলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য এখানে একটা কথা তাহলে মুমতাজুল সাহেব ইবাদত বলতে কি শুধু তসবি নিয়ে মসজিদে বসে থাকবো আমার বউ ছেলে কি খাবে সেটা করা লাগবে না আমার ছেলে বউ কি খাবে চিকিৎসা তাদের জামা কাপড় আমার নিজের সংসার চালা এটা কি তাহলে করা লাগবে না আসলে ইবাদতটা যে কি এটা আমরা আজ পর্যন্ত বুঝিনি ইবাদত যে কাকে বলে এটা আজ পর্যন্ত আমরা বুঝিনি ইবাদত কি আচ্ছা বলুন তো আপনাদের এখানে উমরপুরে গরুর হাট আছে এই গরুর হাটে ধরে নেন 2,000 গরু জমেছে তা 2,000 নিশ্চয় ব্যবসাদার থাকবে না একটা একটা ব্যবসাদারের 4-5টা করে গরু থাকে তাই না তা ধরে নেন 500 জন ব্যবসাদার আছে আচ্ছা 2,000 গরু যদি যুক্তি করে ভাবে যে ব্যবসাদার সহ হাটের মালিককে পর্যন্ত আজকে গুতিয়ে হাট ছাড়া করে দিব এটা পারে কি পারে না পারে পারে ইবাদত কাকে বলে বন্ধুরে আমারও আপনি একজন চাষি আপনি মাঠে দুটো গরু নিয়ে গেছেন নাঙলে লাগিয়েছেন ডান দিকে যেতে বললে ডান দিকে যায় বাম দিকে যেতে বললে বাম দিকে যায় দাঁড়াতে বললে দাঁড়ায় চলতে বললে চলে সারাদিন আপনি জমি দিয়ে তাকে চাষকার কাজ করান বন্ধুরে আমার আপনার ওজন 60 কেজি দুটো গরুর ওজন 5 কুইন্টাল ধরে নেন জ্যান্ততেই পাল্লাতে তুললে এই দুটো গরু যদি মনে করে আমার মালিকের আজকে পেটের নাড়িটা বার করে দিব গুতিয়ে মাঠে কেউ নাই এটা পারে কি পারে না পারে কিন্তু আপনি যখন মাঠে যাবেন মাঠে যাওয়ার সময়তে নাঙল হাতে ধরবেন আর বলবেন বিসমিল্লাহ আল্লাহ গো সারা পৃথিবীতে তুমি এত বড় বড় প্রাণীগুলিকে আমাদের তাবে করে দিয়েছ ডান দিকে যেতে বললে ডান দিকে যায় বাম দিকে যেতে বললে বাম দিকে যায় দাঁড়াতে বললে দাঁড়ায় যা বলি তাই শোনে এই গরু দুটো তুমি আমার এত্তেবা করতে তুমি একে পৃথিবীতে পাঠিয়েছ আমি একে দিয়ে নাঙল চালাই জমিতে চাষ লাগাই আপনি যতক্ষণ পর্যন্ত নাঙল চালাবেন মাঝে মাঝে একবার করে আল্লাহর প্রশংসা করবেন আপনাকে ওটাই ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন তোমরা যখন ভাত খেতে বসবে দস্তরখান ফেলে বসো আর তোমার ভাতটার তুমি নিজের দিকে লোকমাটা তোলো
একবার দুবার লোকমা তুলবার আলহামদুলিল্লাহ বলবে, যে ভাতটা পড়ে যাবে ওই ভাতটা তুলে আবার খাও, খাওয়া শেষ হয়ে গেল আঙুলটা চেটে নাও, বাসনটা চেটে নাও, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, খাওয়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়াসাকানি ওয়াজআলনি মিনাল মুসলিমিন, এই দোয়াটা তুমি বলো। যতক্ষণ তুমি ভাত খাবে ততক্ষণ তোমার কি হবে? ইবাদত বলে গণ্য করা হবে। চাষি তুমি মাঠে যাবে, আল্লাহর নবী বলেছেন কুল্লু আজমিন ইয়াকুলু তুরাব, মাটির এত পাওয়ার, মানুষের মতো শক্তিশালী প্রাণী কেউ মাটি ছাড়ে না, কবর তার হাড্ডিকে খেয়ে চৌচির করে দেয়। আল্লাহর নবী বলেছেন মাটির এত পাওয়ার, কুল্লু আজমিন ইয়াকুলু তুরাব, মাটি পৃথিবীর সমস্ত মানুষের হাড্ডিটা খেয়ে নষ্ট করে দেয়, কিন্তু একটা মাত্র হাড্ডি খেতে পারে না। আল্লাহর নবী তারপরে বলছেন ইল্লা আজমিজ জাম্বে, মানব দেহের একটা শরীরে একটা হাড্ডি আছে যে হাড্ডিটা জীবনে কবর খেতে পারবে না। ওই জন্য দেখবেন পুরাতন কবরস্থানে কবর খুঁড়তে গেলে একটা দুটো হাড্ডি পাওয়া যায়, যায় কি যায় না? যদি পাওয়া না যেত আল্লাহর নবীর এই কথাটা সত্য প্রমাণ করতে অনেক কষ্ট হতো, পাওয়া যায় বলে বিশ্বনবীর এই কথাটা প্রমাণ করতে সহজ হলো। বন্ধুরে আমার, মাটির এত পাওয়ার, আপনি যদি মাটির তলাতে একটা লোহার রড যদি রেখে দেন, এক বছর পরে আপনি খুঁজবেন খুঁজে পাবেন না, সেটা জং লেগে লেগে মাটিটাকে নষ্ট করে দেবে। আপনার শরীরের চাদরটা খুলে মাটির ভিতরে পুঁতে দিয়ে দেখুন, মাটির এত পাওয়ার সেটাকে পচিয়ে শেষ করে দেবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশাও ওয়াসসামা বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিযকা لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। চাষি তুমি মাঠে যাবে, ইবাদত বলে তোমার গণ্য হবে, মাটির ভিতরে লোহা দিলে লোহাকে জং লাগিয়ে শেষ করে দেয়, আপনাকে পুঁতে দিলে মাটি খেয়ে নেবে। কিন্তু আল্লাহ বলছেন চৈত্র মাসের দিনে, বৈশাখ মাসের দিনে মাটি যখন রোদ্দুরের তাপে ফেটে যায়, কোথাও কোথাও এমন ফেটে যায় জমি গরুর পা ঢুকে যায়, আপনি চললে আপনার পা ঢুকে যাবে, কিন্তু আল্লাহ বলছে শ্রাবণ মাস যখন পড়ে যাবে আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশাও ওয়াসসামাআ, আমি আসমানকে বলে দিব আসমান রে আষাঢ় মাস পড়ে গেছে, মুকিম নগরের মানুষেরা মাঠে ধান লাগাবে, বৃষ্টি আরম্ভ করে দেয়, ও ঝড় ঝড়ে বৃষ্টি দিতে দিবে, আপনি তখন মাঠের জমিনে গিয়ে জমি রেডি করে কাদা করে আপনি ধান ছিটিয়ে দিবেন। আল্লাহ বলছে আমি এত বড় দয়ালু, এত বড় রহমান, এত বড় আমার কারিশমা, লোহা দিলে মাটি হজম করে দেয়, কিন্তু আমার বান্দা যখন ধান ছিটিয়ে দেবে ও ধান নষ্ট হবে না, ওটা থেকে আস্তে আস্তে করে গাছ বার হবে, একটা ধানের থেকে একশোটা ধানের জন্ম হবে। এই চাষি যখন চাষি যাবে মাঠে যাবে, বিচনটা দেখবে, ধানের বীজ দেখবে, সেজদায় লুটিয়ে পড়বে, এটাও আপনার ইবাদত বলে গণ্য হবে। আল্লাহকে বলবেন আল্লাহ রে বীজটা কেমন সবুজ করে জন্ম হলো, এটা তুমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, তুমি এটা পারো আর কেউ পারে না, এটা বলা লাগবে। যদি আপনি ওটা বলেন ওটাও আপনার ইবাদত। ইবাদত মানে এক কথায় সর্বদাতে সর্বক্ষেত্রে গোলামি কার করা লাগবে? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। চলুন মৌলভী সাহেব, তাহলে আল্লাহ কি শুধু পৃথিবীতে আমাদেরকে বানিয়েছেন ইবাদতই করার জন্য? আমাদের হিসাব নিকাশ হবে না? আল্লাহ বলছে হ্যাঁ হবে। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন এই তোমরা কি ভেবেছো তোমাদের এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের একদম ক্ষুদ্রতম ক্ষুদ্রতম জিনিসগুলোকে আমি আল্লাহ তোমাদের হিসাবে নিরিখ থেকে তাদেরকে বাদ দিব না। হিসাব কোন বিষয়ে হবে? আল্লাহ তাআলা বলছেন
আল্লাজি আল্লাহ তাআলা বলছেন লি আবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোকে পাঠালাম ইবাদতের জন্য, আর আমি অন্য কোন সাবজেক্টের পরীক্ষা তোর কাছে নিব না, তোর বানানোর পরে ইবাদতের পরে আমি তোর কাছে যে পরীক্ষাটা নেব সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম আমল কে করেছো, এটাই আমার মেন পরীক্ষা। উত্তম আমল কে করেছো, বেশি কতটা আমল করেছো ওটা নয়, আল্লাহ এখানে বেশির কথা বলছেন না, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে থেকে সব থেকে উত্তম আমল কে করেছো, বেশি আমল নয়। এখন মানুষ সব থেকে বড় বিপদে আছে একটা জিনিসের কারণে, কি? এই ইউটিউব ফেসবুক মোবাইলের কারণে সব থেকে বড় বিপদে। ইবাদতের ক্ষেত্রে বাংলাদেশের সব থেকে এখন ফেমাস বক্তা মিজানুর রহমান আজহারি, তাই না? মানুষ সব থেকে বেশি ওর বক্তব্য এখন শুনছে। এই লোকটা, আপনি খুব বড় ফ্যান, খুব ভালো বন্ধু, এখন ওই লোকটা একটা কথা বলছে, এখন এই লোকটার কথার বিপক্ষে আমি একটা কথা বললাম, আমার হাদিস একদম সহি হাদিস, আর উনি যেটা বলছেন হয়তো হাদিসটা জয়ীফ হাদিস, ধরে নিন বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো মানুষ কোনটা গ্রহণ করবে, আমারটা গ্রহণ করবে করবে না? মমতাজুল ইসলাম দুই পাতা পড়া মৌলী সাহেব, ও কি বলে মিজানুর রহমান আজহারি পিএইচডি করছে, এই করেছে, তাই করেছে, ডক্টরেট করছে, মিশর বিশাল স্কুলে পড়াশোনা করছে, হ্যাঁ বলবে কি বলবে না? বলবে। এই মোবাইল আর ইউটিউব এসে এবাদতের ক্ষেত্রে মানুষকে বিভ্রান্তি করে দিচ্ছে, মানে কে কোনটা করবে আর কে কোনটা ছাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনাতে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম কিছুদিন আগে, তা আমাকে বসে খেতে দিচ্ছে আর কি, তা খাচ্ছি মজা করে, তা আমি মাছ খেয়ে কাঁটাগুলো ফেলছি আর কিছু ছেলে দেখছি আমার কাঁটাগুলো নিয়ে চুষছে, কঠিন ব্যাপার, এরকম কেন হচ্ছে? গোস্তগুলো খেয়ে হাড্ডিটা ফেলছি দেখছি হাড্ডিটাও নিয়ে চুষছে, কি ব্যাপার, ঘটনা এরকম কেন? এখন ঘটনা এরকম কেন, লাস্ট একটা ছেলেকে জিজ্ঞেস করছি, বাবু হে বাবু এরকম ব্যাপার কেন, আমি ভাত নিতে চাইছি না, ও আমাকে জোর করে থালাতে ভাত তুলে দিচ্ছে, আমি একটা ছেলেকে বলছি বাবু কি ব্যাপার এরকম ব্যাপার, তখন একটা ইয়াং ছেলে আমাকে বলছে হুজুর আপনার এই হাঁটুটা খাবো বলে আজ 15 দিন অপেক্ষা করছি, আমি কেন আমার হাঁটু খেলে কাজ কি, বলছে আমাদের হুজুরেরা বলে গেছে যে বড় হুজিরদের হাঁটু খেলে 7 বছরের কাবিরা গোনা ক্ষমা হয়ে যায়, আগে বলছে আমি একদম বানিয়ে বলছি না, এটা একদম অরিজিনাল। তাই বললাম বা তাহলে প্রতি বছরই আমাকে আনবা, তোমাদের তো নামাজ রোজা কিছু করা লাগবে না, কাবিরা গোনা খাওয়া হবে মানে কি, নামাজ রোজার কিছুই লাগবে না, আমার এই হাড় চুষে চুষে হাড়গুলো রেখে দাও, তার ফেলে দিও না, সন্ধ্যা সকালে চুষবা, কি বলছি বুঝতে পারছেন না? এইরকম হুজুরের বক্তব্য যদি ইউটিউবে ছাড়া হয় বা ফেসবুকে যদি আপনি দেখেন, তা আপনি তো অশিক্ষিত মানুষ ধর্মের ব্যাপারে, আপনি ধর্মীয় ব্যাপারে কিছু জানেন না তো, তাহলে ওইটা কি মনে করবেন, বাবা বড় পাঞ্জাবি পরে আছে মাথায় পাগড়ি মেঁধে অত বড় মৌলী সাহেব ভুল কথা বলে, কিন্তু মৌলী সাহেব যে আপনাকে কি সর্বনাশ করে দিচ্ছে এটা আপনার বোঝার ক্ষমতা নেই। ওই জন্য আমি দুটো কথা সব জায়গাতে বলছি, ইউটিউব দেখে বক্তা দাওয়াত করবেন না, একদম বক্তা ইউটিউব দেখে দাওয়াত করবেন না, এমনও সখী আকিদার গ্রামে এমন বক্তা আনছে যারা মরে গেলে কালকে মাজার করা হবে, এই রকম বক্তাদেরকে সখী আকিদার মানুষেরা তাদেরকে বক্তা করে আনছে, কি বলছি বুঝতে পারছেন না? ওই যে 3-4টা কথা বলে দিচ্ছে, মাজারে যাওয়া যাবে না, শেরেক করা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, এই ওর এখনো পর্যন্ত 40-50 বছর বয়স, আল্লাহ নবী সহি পদ্ধতিতে দূরে কাত নামাজ পড়তে যে পারে না, সে আবার তোমার গ্রামে এসে বক্তব্য রাখবে, এগুলো খুব খারাপ লাগে, খারাপ লাগে না? হচ্ছে কি হচ্ছে না আমাদের আহলেদের ভিতরে, এগুলো হচ্ছে না? হ্যাঁ, সব ইউটিউব দেখে দেখে বেদাতি বক্তাদেরকে নিয়ে আসছে, যে প্রধান বক্তা করে 20,000-30,000 টাকা দিয়ে দিচ্ছে, পালিয়ে যাচ্ছে,
আশ্চর্য ব্যাপার। আসলে জিজ্ঞেস করবেন এরকম বক্তাকে, দুই রেকাত নামাজ আল্লাহর নবী যেমন পড়েছিলেন এরকম করে পড়ে দেখাও তো দেখি, ওর ক্ষমতা নেই। ওই জন্য অবশ্যই আল্লাহ এখানে একটা কথা বলেছেন একদম এত ইম্পর্টেন্ট, আল্লাহ বলছেন না যে যারা বেশি আমল করেছো এরা ভালো, আল্লাহ বলছেন যারা ভালো আমল করেছো তারা ভালো। আর প্রশ্ন আমি এটাই করব যে তোমাদের মধ্যে উত্তম আমল কে করেছো বলো। কি হলো দাঁড়ান একটা পরিবেশ তৈরি হতে দিতে হবে তো, দেন বলি দিই তাহলে। আব্দুল আজিজ আলহামদুলিল্লাহ, মানে একটা বলতে টাইম দিতে হবে একটু, একটা জায়গা রেডি করতে টাইম লাগবে না, খাতা নিয়ে বসে আছো আবার, বন্ধু মানুষ তো খাতা নিয়ে বসে আছো। এখন বলবো না, এখনও 20 মিনিট টাইম লাগবে আমার, 11:30 পর্যন্ত টাইম। হ্যাঁ একটু কিছু বলতে হবে মানুষকে, তাছাড়া হবে না, এখন অনেক টাইম আছে, 11:30 বাজার অনেক দেরি। হ্যাঁ মানুষকে কিছু চাইতে গেলে কিছু ইয়ে করতে হবে আগে থেকে। যাই হোক, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা আমল করার ক্ষেত্রে অবশ্যই একটু যাচাই বাছাই করে আমলটা করার চেষ্টা করবেন। কি বুঝি বুঝতে পারছেন না? অবশ্যই। আর আমাদের আমলও যেমন, আমাদের সমস্ত আমল, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসা করেছি মহিলাদের, ওই যে নূর মোহাম্মদ সাহেব আছে ওর গ্রামের পাশেই, তা মহিলা মাদ্রাসায় আকিকার ছাগল দিয়ে যায় মানুষ, তা আকিকার জন্য ছাগল দিচ্ছে, দেখছি মনে হচ্ছে যে ছাগলটা আজকে 4 মাস প্যারালাইসিসে ভুগছে, আকিকার জন্য দিয়ে যাচ্ছে। আবার কিছু ছাগল দিয়ে যাচ্ছে তাদের গায়ে লোম নেই, বুঝতে পারছেন না, মানে যদি 750 মিটে যায় 800 টাকায় ছাগল আরও কিনছে না। তা আমি আমার মাদ্রাসার যাকে নাইট গার্ডের দায়িত্বে রেখেছি একজন বুড়ো মানুষ, তাকে বলে দিয়েছি এরকম ছাগল আনলে ওই জঙ্গলের ভিতরে 12:00 গিয়ে ছেড়ে দিবি, ওর ওইখানে আকিকা হয়ে যাবে, মাদ্রাসায় ঢোকাবি না। ছি 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 ছি, এটা একটা ইবাদত, আল্লাহ বলছেন ভালো আমল। তুমি একটা আকিকার জন্য ছাগল কিনছো, তার গায়ে লোম নেই, তোমার রুচি আছে, ওটা আল্লাহর রাস্তায় তুমি দিচ্ছ, এইরকম ব্যাপার আমাদের। যাই হোক, আল্লাহ তাআলা তারপরে বলছেন যে পৃথিবীতে আমি মানুষকে 4টে জিনিসের পরীক্ষা নেব, এই আমলকারীদের মধ্যে যারা আমল করছে পৃথিবীতে এদেরকে আমি 4টে টেস্ট পরীক্ষা নেব। মাধ্যমিকে কেমন সিস্টেম হয়, আগে টেস্ট পরীক্ষায় বোর্ডে নাম ওঠে, তারপরে ফাইনালে সে চান্স পায়। তা আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যারা মুসলিম হয়ে জন্ম নিয়েছ, যারা ঈমান এনেছ, যারা পৃথিবীতে রয়েছ, যারা আমল করছ, শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ 4টে জিনিসের আমি তোমাদের পরীক্ষায় ফেলে দিব। 1 নম্বরের কাজ হলো, আল্লাহ বলছে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাওফে ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসির সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন পৃথিবীতে যারা রয়েছ, আমল যারা করছ, শুনে রেখে দাও, পৃথিবীতে তোমাদের 4টে জিনিসের পরীক্ষা আমি আল্লাহ নিব। তার 1 নম্বরের পরীক্ষা হলো ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাওফে, তোমাদেরকে আমি ভয় ধরিয়ে দিব, বাসে ওটা যাবে না, ভিড় বেশি হচ্ছে করুণা হয়ে যাবে, মাস্ক ছাড়া চলা যাবে না, ভাইরাস ধরে নিবে। আল্লাহ তাআলা বলছেন এই রকম বিভিন্ন রকমের ভয় তোদের মনে ধরিয়ে দিব, ওয়াল জু তোদের আমি রুজির অভাব দিয়ে দিব, তোদেরকে ক্ষুধা দিয়ে দিব, সরিষার তেল 100 টাকার তেল 200 টাকা হয়ে গেল, তোমার রুজির সংকটের তোমার মনে ভয় আসবে, বাইরে খাটতে যাবে ট্রেনের টিকিট পাবে না, করোনার কারণে যেতে পাবে না, বাড়িতে বসে বসে ভাববে বউ কি খাবে, ছেলে কি খাবে, বেটা কি খাবে, বেটি কি খাবে। আল্লাহ বলছে ওয়াল জু তোদের ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব,
তোর মালকে নষ্ট করে দিব। মাল মানে হলো তোমার বেটা, তোমার বেটি, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার বাপ মা। আল্লাহ বলছে তোর মাল নষ্ট করে দিব। যে বেটাটা সব থেকে বেশি ইনকাম করতে পারে, ও কালকে বেঙ্গালোর থেকে বাড়ি আসছিল, উমরপুরে বাসে নেমেছে, ওখান থেকে পণ্ডিতপুরে আসবে, টেকারে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তোমার বেটিটা বয়স হলো 4 বছর, দুটা বেটির একটার বয়স 6 আর একটার বয়স 4, তোমার স্ত্রী কালকে মারা যাবে। আল্লাহ বলছে তোর মালকে নষ্ট করে দিব। ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসারাস সামারাতি, তোর জমিতে ধান পেকে যাবে, তোর ধানের 12টা বাজিয়ে দিব, তোর গেহুটা পেকে যাবে তার 12টা বাজিয়ে দিব, তোমার গাছের আম পেকে গেছে, কাল বৈশাখীর ঝড় দিয়ে আমি আম সব শেষ করে দিব। আল্লাহ নবীকে বলছেন অবাশিরি সাবিরিন, অবাশিরি সাবিরিন। নবী গো, যারা এই 4টে ব্যাপারে ধৈর্য ধারণ করবে, অবাশিরি সাবিরিন, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ দেন তাদের। এই পরীক্ষা পাস করা যাবে, বড় বেটাটা মারা গেছে, যে সব থেকে বেশি খাটতে পারে, তাহার আরেকজন গিয়ে ওর বউকে বা ওকে গিয়ে বলছে আল্লাহ লিলি লিলি বড় বেটাটাকে লিলি কুঞ্জো টাকা নিতে পারতিস, ও খাটতে সিগারেট একটু আর ওকেই তুলে লিলি। ওটা বলে কি বলে না বলে? আহা আল্লাহ, তুমি এত নিষ্ঠুরের মতো কাজ করলে, দুটো বাচ্চা বাচ্চা মেয়ে আছে আর মাকে তুমি তুলে নিলে, মেয়েরা বলে কি বলে না এগুলো বলে? আল্লাহ বলছে তোমার মাল কেড়ে নিব, তোমায় পরীক্ষা করা হবে, অবশ্যই সাবিরিন, আর তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে, আর শুধু ধৈর্যই ধরলে হবে না, তোমার মুখে একটা স্বীকৃতি দিতে হবে, কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে বলা লাগবে, কলু, তোমাকে বলা লাগবে ইন্না, নিশ্চয়ই লিল্লাহি, যা কিছু হয় আল্লাহ তোমারই জন্য হয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তোমার কাছেই আমাদেরকে ফেরত চলে যেতে হবে। এটা পরীক্ষা দুনিয়াতে হবে, যে এটা টেস্ট পরীক্ষা আল্লাহ দুনিয়াতে করবে। চলুন, আলোচনা আমার বেশি রাখা যাবে না, এটা মুকিমনগর, তো অন্যান্য জায়গাতে আমি তো কালেকশানের আগে যখন বক্তব্যে নেমেছিলাম তখন কালেকশানের বক্তাই আমি ছিলাম, এখন আমি তার কালেকশান করি না, কোথাও করি না, শুধুমাত্র এই মুকিমনগরে, আর কোথাও না কালেকশান আমি কোথাও আর করি না, কোথাও কালেকশান করি না, একদম লাস্টের দিকে 5 মিনিট কিছু বলে দিলাম মানুষ দিল, কিন্তু কালেকশানেরই জন্য শুধু এই মকিমনগরটাই, আর কোথাও নয়, আর কোথাও নয়। তবে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আচ্ছা আপনাদের গ্রামে, আপনাদের গ্রামে একটা লোকের 4 বেটা, আচ্ছা বলুন তো এই 4 বেটা আপনাদের এখানে বুড়ো বাপ মারা বাড়িতে কি সিস্টেমে খাওয়া দাওয়া করে ছেলেদের কাছে? এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এরকম করে করে না? করে তো, 16 দিন যদি হয়ে যায় ছেলেরা বড় বড় চোখ বার করে, ছেলের বউরা চোখ বার করে, ওই ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে 17 দিন হয়ে গেল, বলে কি বলে না বলে? আশ্চর্য ব্যাপার। আহা, তুমি ব্যাঙ্গালোরে কাজ করতে, ভালো করে শুনুন এই কথাটা, তারপরে আমি 5 মিনিট টাইম নিয়ে আদায়টা শুরু করছি। ব্যাঙ্গালোরে আপনি কাজ করেন, ঈদের 2 দিন আগে বাড়ি আসছেন, তা একটা শপিং মলে ঢুকেছেন, আপনার স্ত্রী জন্য জামা কাপড় কিনলেন, আপনার বেটির জন্য কিনলেন, বেটার জন্য কিনলেন, মায়ের জন্য একটা শাড়ি কিনবেন, এটা আপনি ভেবেছেন। আপনার স্ত্রী সেই সময় ফোন করে বলছে, শেফালির আব্বা কি করছো? বলছে মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন শেফালির মা বলছে, মায়ের জন্য শাড়ি নিতে হয় না, তোমার আরো 3টে ভাই আছে, তারাও নিবে, ও বুড়ো বয়সে কটা শাড়ি পরবে? চলে এলো ব্যাঙ্গালোর থেকে, আর একটা ছেলে কলকাতায় থাকে, ওর বউ বলছে মায়ের লেগে নিতে হয় না, ও ব্যাঙ্গালোর থেকে আসছে, ও মনে হয় আনবে। আর একজন দুর্গাপুরে থাকে, ওর বউ এই একই কথা, ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত তোমার মা একটা সাদা
বা রঙিন একটা নতুন শাড়ি পেল না, তোমার আব্বা একটা নতুন লুঙ্গি পরে ঈদের নামাজটা পড়তে পারলো না, কারণ কি? তোমার মায়ের যে খুব বড় অপরাধ আছে, তোমার মা যে ঈদের দিনে নতুন শাড়ি পেল না, তোমার মায়ের চরম অপরাধ। তোমার মায়ের মতো অপরাধী পৃথিবীতে আর কোনো নারী এই অপরাধ করেনি, এই জন্য ঈদের দিনে তোমার মা নতুন শাড়ি পেল না। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ এটা, আজকে ঈদের দিনে নতুন শাড়ি পেল না, তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য হসপিটালে বা নার্সিং হোমে পর পুরুষের সঙ্গে উলঙ্গ হয়েছিল, এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না কেন? তোমার মায়ের সব থেকে বড় অপরাধ এটা, তোমার মায়ের মাথার কালো কুচকুচে লম্বা চুল, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মায়ের মাথার চুল পাড়ার মেয়েরা দেখতে আসতো। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো চুলগুলো তোমার মায়ের রক্তে লাল জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ, তোমার মা ঈদের দিনে তোমার কাছ থেকে 20 টাকা উপহার পেল না। তোমার মায়ের অন্যায় কোথায়? না তোমার মায়ের বয়স তখন 17, 18, 20 বছরের মধ্যে, তুমি প্রথম বাচ্চা, হসপিটালে গেছে তোমার মা, চকচকে সাদা ফর্সা তোমার মা, ডাক্তার বাবুরা বলেছে নর্মালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের সাদা পেট চিড়ে তোমাকে বের করেছিল, সেই যে সিজার করেছে, সেই যে মোটা মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছে, আজও সেই সিজারের কাটা যন্ত্রণা তোমার মা আজও সহ্য করে। তোমার মা তোমার কাছ থেকে গাল শোনে কেন? তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্ত কিনে আনতো মাংস, তোমার মা তোমরা 8 ভাই বোন ছিলে, সবার সামনে ভাত বেড়ে বেড়ে ভালো ভালো গোস্তের টুকরাটা তুমি বড় ছেলে বলে তোমার পাতে দিত, আর মা ঝোল তরকারিতে ভাত মেখে খেত। তোমার মা মানে হসপিটালের বেডে শুয়েছে, ডাক্তারবাবু বলেছে ব্লাড শূন্য, মারা যেতে পারে। মা তখন হসপিটালের বেডে শুয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, কিন্তু আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে, এর নাম মা। তোমার আব্বা মানে, তোমার আব্বা তুমি স্কুলে যাবে বলে সাইকেল চেয়েছিলে, তোমার আব্বা টুকটুক গাড়ি চালাতো, পাতলা একটা চাদর গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপছে, আর লালগোলা স্টেশনে দাঁড়িয়ে আছে, রাত 12টায় কোনো একটা গাড়ি ঢুকবে, একটা প্যাসেঞ্জার তাদের বাড়িতে পৌঁছে দেবে, 100 টাকা পাবে, ওই দিয়ে তোমার স্কুলের মাইনে দেবে, স্কুলের ফি দেবে, তোমার সাইকেল কিনে দেবার টাকা জোগাড় করছে, এর নাম তোমার বাপ। তোমার বাপ মানে, তোমার বাপের আজকে 55 বছর বয়স, তোমার আব্বা এখনো দুর্গাপুরে রাজমিস্ত্রির কাজ করে, তোমাকে ভালো মিশনে পড়ানোর জন্য। বুড়ো মানুষ, পায়ে হাঁটুতে ব্যথা, মশলা মেখে ওই আপনার যেটাতে মশলা তোলে রাজমিস্ত্রির মিস্ত্রিরা লেবারেরা ওই কড়াইয়ে করে 2-3 তলার উপরে তোমার আব্বা মাথায় করে মশলা মেখে উপরে নিয়ে যায় তোমাকে দামি স্কুলে পড়াবে বলে। তুমি এত নিষ্ঠুর, তুমি এত বিবেকহীন, অবিবেচক। তোমার মা আর আব্বা মারা গেছে, নিষ্ঠুরের মতো তুমি কুইন্টাল কুইন্টাল মাটি তাদের বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছো। একদিন কেঁদেছো, 2 দিন কেঁদেছো, 3 দিন কেঁদেছো, 5 দিনের দিন তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে ভুলে গেছো। শুনুন, আল্লাহর কোরআন কি বলছেন? বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াস আলুনাকা মাজা ইউনফিকুন, আল্লাহর নবী আমরা দান কি করব, দান কাকে করব, কাকে দান করব, উত্তম দান কি? আল্লাহর নবী আবার বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কোরআনের আয়াত, বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, ও দয়ার নবী, সারা পৃথিবীতে উত্তম দান কি?
আল্লাহর নবী বলছেন আবার কোরআনের আয়াত দিয়ে, কুলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, হে নবী তুমি বলে দাও সারা পৃথিবীতে উত্তম দান হলো ওই দান যেটা তোমরা তোমার পিতা মাতার জন্য খরচ করো, ওর থেকে উত্তম দান পৃথিবীতে আর কোনো দান নাই, কোনো দান নাই। আর এই পৃথিবীর সব থেকে আদরের সম্পর্ক তার নাম কি, কি নাম, বাপ মা, তাই না? আবার না এটা কেউ বলতে পারবে না, মানে এখন সম্পর্ক ভালো বউদের সঙ্গে তো ওই জন্য বলা যাচ্ছে না, আর বললে যদি ওর বউ আবার ক্যামেরায় দেখে লায় বিপদ হয়ে যাবে বাড়ি গিয়ে, এই ভয় হয়তো বলতে পারছে না। পৃথিবীর উত্তম সম্পর্ক কি, বাপ আর মা, আবার এই দুজনের মধ্যে উত্তম মা, আল্লাহু আকবার। পৃথিবীর উত্তম দান কি, আল্লাহর নবীকে বলে দেওয়া হচ্ছে কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, উত্তম দান হচ্ছে তুমি তোমার পিতামাতার জন্য যেটা খরচা করো এর থেকে উত্তম দান আর কিছু নেই। অনেক মানুষ দান করেছেন, এখানে দানের লিস্ট এসছে, একটা মানুষ বলুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা দিব, আমি আমার আব্বা মায়ের জন্য দিব আর কারোর জন্য নয়, এতে যা এসেছে এসেছে, একটা লোক বলুন তো দেখি, এই একটা লোক আছেন, একটা লোক বলুন, এটা মুকিমনগর, যদি আপনারা না দেন আমি গালও দিয়ে দিতে পারি, কেন এটা আমার খুব আপন গ্রাম তো ওই জন্য, একটা লোক বলুন যে আমি 10,000 হোক 5,000 হোক আমি আমার আব্বা মায়ের জন্য এই টাকাটা দিয়ে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাপজি কত দিবেন, 10,000, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাপজি উনি বলছেন আমি 10,000 টাকা দেবো আব্বা মায়ের জন্য, আল্লাহু আকবার। পৃথিবীতে এই যে যোগ্য ছেলের যোগ্য দান, সব থেকে বড় কথা একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন, আপনি বাপ হয়ে সর্বপ্রথম আপনার বেটার জন্য দান করতে শিখুন, কি বুঝি বুঝতে পারছেন? এই জন্য আমি এ কথা অনেক জায়গায় বলেছি আবার বলছি, আপনার বাড়িতে যখন ভিখারি আসবে আপনার মেয়ে বাচ্চা মেয়েকে দিয়ে ভিক্ষাটা পাঠাবেন, বাচ্চার ছেলেকে দিয়ে ভিক্ষাটা পাঠাবেন, কি বুঝি বুঝতে পারছেন? এক, আর আপনি এখনই আপনার উচিত যে আমি অমুক, আমার ছেলের নাম অমুক, আমার ছেলের নামে আমি 500 টাকা দিচ্ছি, আপনার ছেলে জওয়ান ছেলে, ও খুশি হোক যে বুড়ো বয়সে আমার আব্বা আমার জন্য দান করছে, আপনাকে দেখে ও শিক্ষা অর্জন করবে। এক, দুই, যাদের আব্বা মা বেঁচে আছে আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, তাহলে আপনার মা, আল্লাহু আকবার, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার করে দুধ পান করে, কবার, 8 বার, এক এক বারে 250 গ্রাম করে দুধ পান করে, কোরআনের ভাষায় 30 মাস তার বাচ্চাকে দুধ পান করায়, 30 মাস 1,800 কেজি দুধ পান করিয়েছে একটা মা তার বাচ্চাকে, কত কেজি, 1,800 কেজি। আপনি আপনার আব্বা মায়ের জন্য দান করুন, আপনার মা বেঁচে আছে সে শুনবে, আরে মারা গেলে তো সে শুনতে পাবে না, নেকি হয়তো পাবে, তার মন তৃপ্তি পাবে যে আমার ছেলে আমি বেঁচে থাকা অবস্থাতে আমার জন্য দান করছে। একটা জন, একজন হলো আমার বাপজি, ওনাকে তো আমি আগে থেকেই বাপজির সম্পর্ক, বাপ বেটার, তো উনি 10,000 টাকা ওনার আব্বা মায়ের দেবেন, আব্বা মায়ের জন্য। আর একটা লোক বলুন, আর একটা, আর একজন বলুন, কমিটিতে যারা আছেন আপনারা বলুন কেউ একজন, এটা কে, ওবায়দুর রহমান ডাক্তার, কই ওই ডাক্তার, না মাশাআল্লাহ বন্ধু মানুষ সব, ওবায়দুর রহমান কত দিয়েলো, 5,000 টাকা আব্বা মায়ের জন্য। আচ্ছা আর একজন বলুন, খাতায় যা লেখা আছে আছে ওগুলো বাদ, এখন এমনিতেই হবে, এই এদিক থেকে কেউ একজন বলুন যে আমি 5,000 বা 10,000 টাকা দিব মুকিমনগরে, আছেন, এর মাধ্যমে আপনি জান্নাত অর্জন করুন, এর মাধ্যমে আব্বা মায়ের ক্ষমা প্রার্থনা করুন, আছেন ভাই কেউ,
মাশাআল্লাহ কেউ আছেন আর? তাহলে আব্দুল জব্বার সাহেব বাবজি একাই ছিলেন 10,000 টাকার, হয়তো কেউ খাতাতে লেখা আছে আমার জানা নেই। আমি অন্তরের অন্তরস্থল থেকে একদম হৃদয় রিঙানো মনের আবেগ দিয়ে আমি এতটুকুই দোয়া করি, আমি গোনাগার পাপি মানুষ, ওনার জন্য এটাই বলি আল্লাহ ওনার আব্বা আমাকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন। কবর বড় কঠিন জায়গা, কবরে যদি কোনো রকম ভাবে কিছু হয়, আজাবে গ্রেফতার থাকে, ভুল ত্রুটির জন্য যদি আটকে যায়, আল্লাহ তার যোগ্য সন্তান আব্দুল জব্বার উনি দান করেছেন 10,000 টাকা, এই দানের বিনিময়ে ওনার আব্বা মাকে তুমি নাজাত দিয়ে দাও, বলুন আমিন। আমার ডাক্তার ভাই আব্দুর রহমান, তাই তো, ও ওবায়দুর রহমান, ওবায়দুর রহমান ডাক্তার ভাই দিয়েছেন 5,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ ওনার দানকে তুমি গ্রহণ করে নাও। জীবনের চেয়ে প্রেম করে যে বাজারে, জীবনের চেয়ে প্রেম করে যে বাজারে, চোখের আড়াল কবু করিতে না পারে, খেতে ও শুতে তার করে যে স্মরণ, তাহারি নিকটে বাঁধা থাকে তার মন, দুজনার মাঝে যদি থাকে বরাবর, সে বিরহ ব্যথায় দেখো করে হাহাকার, সে বিরহ ব্যথা যদি না পারে সহিতে, ঝাঁপ দিয়ে নেমে পড়ে নদীর পানিতে, ওই মতো খোদাকে যদি কেহ ভালোবাসে, আর আল্লাহ বলে আমি সাকি ওই মানুষের পাশে, কোরআনে বলেন আল্লাহ এমন প্রকার, আমি হয়ে যাই তার যে হয় আমার। আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতদিন পর্যন্ত কখনোই আল্লাহ লান শব্দ ব্যবহার করে বলছেন, কখনোই তোমরা কল্যাণ পাবে না, কখনোই তোমরা কামিয়াব হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান না করবে। বর্তমান প্রিয় বস্তু কি? টাকা, তাই না? আর আসুন ভাই, দেন আব্দুল জব্বার সাহেব উনি 10,000 টাকা, ও গোবারে দোয়া করে নিকটে রব্বানা পূরণ করিয়া দিবে মনের বাসনা, যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার, কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান, দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারি, তুমি না করিলে ভারিকে করিবে আর, গ্রহণ কারণে বলা তুমি পর আর, যোগ্য বাপর যোগ্য ছেলে দুনিয়াতে ছিল, ছিল কি না ছিল বলে দানে বোঝা ইল, পরিমাণে দান দেখো 10,000 টাকা, ইমান আমানে তুমি করে দিবে পাকা। ও বাইদুর রহমান বলে এ গ্রামে বাড়ি, 5,000 দিল টাকা ওহে পাক বাড়ি, এ দানির জন্যই আমি দোয়া করি কত, ভালো রেখো সুখে রেখো তোমার ভালোর মতো, 5 ওয়াক্তে পাঞ্জাগানা নামাজ পড়াবে, মাঘে রমজান মাসে রোজা রাখাইবে, কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান, আমিন আল্লাহুম্মা আমিন। আজকে সব থেকে বড় যে ভুল হয়েছে জলসাতে, সে বড় ভুলটা বলে দিচ্ছে আগামী তার যেন না হয়। জনাব আলহাজ ইদ্রিস আলী, দাঁড়া এক মিনিট, জানে আমি আদায় করতে উঠছি, তা যিনি হিসাব বললেন মাদ্রাসা, উনি বলছেন এখনো আমার ফান্ডে জমা আছে 6,00,000 টাকা। আচ্ছা বলুন তো, এইটা যদি কেউ শুনে আর দান করতে চাইবে? হ্যাঁ, যে 6,00,000 টাকা ওদের এখনো জমা আছে আর পয়সা দিয়ে কি করবি, বলবে কি বলবে না? এটা একদম লাস্টের দিকে বলা উচিত, সব কুড়িয়ে নেওয়ার পরে। যে 10,000 দিচ্ছে তাকে যে চাপ দিব যে আর 5,000 দাও, বলবে 6,00,000 টাকা জমা আছে এখনো খরচাই হয়নি। আগের বছরই দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, আগের বছরে উনি জমি দিয়েছেন,
এখনকার দিনে জমি দান করা পাঁচ হাত কলিজার ব্যাপার আছে। জমি যে জমি হোক, পাঁচ হাত কলিজা থাকতে হবে। সত্যি স্বামী স্ত্রী তো, ওনার স্ত্রী বেঁচে আছে, মারা গেছেন, তার স্বামী স্ত্রী বয়স্ক মানুষ, অনেক দিন আগেকার সম্পর্ক চলে গেছেন, যাদের পৃথিবীতে দুটি রাত কোনোদিন ভোলা যায় না। আপনার স্ত্রীকে যেদিন প্রথম রাত্রি আপনি পেয়েছিলেন সেই রাতের আনন্দ, আর যেদিন তাকে আপনি বিদায় জানিয়েছেন অর্থাৎ মারা গেছে সেই দিনের কষ্ট, সাংসারিক জীবনে এই দুটি রাত ভুলে থাকা যে কি কঠিন। আল্লাহ আকবার। যাদের স্ত্রী নেই তারা জানে, মনের ইচ্ছা বৌমাদেরকে বলতে পারে না, স্ত্রী বুড়ো হলেও কিছু করতে না পারলেও মনের কথার অন্তত তাকে বলা যেত, সেও নেই, কঠিন অবস্থা। ইদ্রিস সাহেব উনি আমার পিতার সমতুল্য মানুষ, উনি এক শতক জমি ওনার স্ত্রীর জন্য দান করছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, অন্তত পক্ষে একটু উৎসাহটা দেন আল্লাহু আকবার বলে। যে ইদ্রিস সাহেব এক শতক জমি উনি দিচ্ছেন, মাশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে এই দোয়া করি যে বিনিময়ে তার স্ত্রীকে আল্লাহ তুমি জান্নাতে জায়গা দিয়ে দিও, বলুন আমিন, আমিন। ইদ্রিস নাম দেখো বলিতে হইল, পরিমানে নাম শুনে জান জুড়ে গেল, এক শতক জমিও গো করে আছে দান, এক শতক জমিও গো করে আছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান, বিবির নামেতে গো দান করিয়াছে, বিবি তার বর্তমান চলিয়া গিয়াছে, অন্ধকার কবর তো কত কঠিন ঘর, অন্ধকার কবর গো কত কঠিন ঘর, যারা গেছে তারা জানে কত নিষ্ঠর, ফেরেশতা আসিয়া যেতা সওয়াল করিবে, ভুল হলে জাহান্নাম তো যাইতে হইবে, বাঁচাইয়া নিও ও গো বিবিকে তাহার, কেননা তোমার রাগে করে সাদগা হায়, আমিন আমিন, আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। এ মায়েরা দান করছে, মায়েরা দিচ্ছে, মেয়েদের প্যান্ডেলটা কই এবারে? গোলবানু অসুস্থ আছে, গোলবানু না আমার খুঁজে পায় নাই, গোলবানু নাম রেখেছে। আরে সামাউন ভাই ওনার আব্বার জন্য 500 টাকা, সামাউন ভাই ওনার আব্বার জন্য দিয়েছেন 500 টাকা, গ্রামবাসী, ও গ্রামবাসীর জন্য, বাবা দরদ আছে খুব, আরে গ্রামের লোকের জন্য দান করছে, আল্লাহু আকবার। যাই হোক উদ্দেশ্যটা তো ভালো, আপনি গ্রামের কি চান বলুন, সেই দোয়াটা তো করবো, মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন 500 টাকা, শুকরিয়া। কত কি নাম তোমার? মিরাজুল, বিয়ে করেছ এখনো? করেনি, লকডাউন করে নাও তাড়াতাড়ি। রিয়াজুল 100 টাকা, আর বলুন আব্দুল আজিজ, মাশাআল্লাহ, আব্দুল আজিজ 6 কাঠা জমি, আল্লাহু আকবার। কে লোকটাকে একবার দেখি, অসুস্থ, মাশাআল্লাহ, মা সপরিবারের জন্য। সাইফউদ্দিন মেম্বার লালগোলা 4000 ইট, এটাও অনেক টাকা দাম, 40000। মহিলাদের তরফ থেকে 70000, তাহলে বাদাম বাদাম শোনাতে হবে, অত টাকা যখন এসেছে বলে দিই নাকি, দেখছি বুঝি বলে, এতক্ষণ কোরআনের আয়াত বলছিলাম তখন ভালো লাগছিল না, হ্যাঁ বাদাম বাদাম বলে বলছি তখন বুঝি বলেন, 70000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি ওদেরকে ভালো রাখো, আর ওদের আগামীতে আরো বেশি করে দান করার তৌফিক দাও, 70000। মায়েরা আর কিছু সহযোগিতা করুন, অন্তত 1,00,000 টাকা হোক আপনাদের, আপনারা আর কিছু সহযোগিতা করুন। মুকিমনগরের মেয়েরা আশা করি খুবই দানি, এটা আমার জানতার বাকি নেই। আব্দুল আজিজ ভাই উনি দিয়েছেন 6 কাঠা জমি, সাইফউদ্দিন মেম্বার লালগোলা বাড়ি উনি দিয়েছেন 4000 ইট,
আব্দুল আজিজ সুপার শিশা রমজানপুর 5,000 টাকা, বাদেনুর বেওয়া রামচন্দ্রপুর 1,500, তাজিরুল পণ্ডিতপুর 3,000 টাকা, জুয়েল 500, বানি ইসরাইল লালগোলা 500 টাকা। যাদের নাম বলিলাম খাতার পাতাতে মাফ করে দিবে আল্লাহ নিজের রহমতে, ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা পূরণ করিয়া দিবে মনের বাসনা, কেননা তোমার রাখে পাঠিয়েছে দান, ওগো বাড়ি দোয়া করি তুমি সুবহান, আমি গোনাগারে ওগো নামে মমতাজুল মাফ করে দিবে আল্লাহ জীবনেরই ভুল, সহি সালামতের কো ভাইদেরকে আমার এই দোয়া করি আল্লাহ নিকটে তোমার, আমিন আল্লাহুম্মা আমিন। সাফেরা বেওয়া 900, আব্দুর রহমান শিমুলিয়া 500, নাসিরউদ্দিন 200 টাকা, মাশাআল্লাহ রিয়াজউদ্দিন সাজেমান মুকিমনগর কত এটা 1,000 টাকা, জহিরুল ইসমাইল মুকিমনগর 1,000 টাকা, মাশাআল্লাহ। আর সানু আরা বেওয়া আচ্ছা 2,000 টাকা, শুক্রিয়া, আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানকে কবুল করে নাও। বিশ্ব নবী তিনি বলেছেন আসাদাকাত তুরাদ্দুল বালা, বন্ধুরে আমার আমরা যেমন এখন ভ্যাকসিন ব্যবহার করছি যাতে করোনা না হয়, আপনার ছেলেকে পোলিও দিচ্ছেন যাতে পোলিও রোগে আক্রান্ত না হয়, আল্লাহ নবী ঠিক তেমন বলেছেন যে তোমরা সাদকা করো, তোমরা সাদকা করলে তোমাদের মুসিবতগুলোকে ভ্যাকসিনের মতো আটকে দিবে, প্রতিষেধক হিসাবে তোমরা সাদকা করো। বিশ্ব নবী বলেছেন তোমাদের সাদকা দিয়ে তোমাদের মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আসুন ভাই তাড়াতাড়ি করে আসুন, যাদের নাম দেখিলাম খাতার পাতাতে, যাদের নাম দেখিলাম খাতার পাতাতে মাফ করে দিবে আল্লাহ নিজের রহমতে, কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, কবুল করি আনিবে তুমি দয়াবান, আমিন আল্লাহুম আমিন। এ ভাই চালাকি করিয়েন না, টাকা দেন, দুতলা করতে হবে কমিটির লোক, মাশাআল্লাহ আব্বা মায়ের জন্য 200 টাকা। কি নাম? নয়েস আলী, 200 টাকা আব্বা মায়ের জন্য, আল্লাহু আকবার। আল্লাহ যারা দানগুলো করছে তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে নাও। চালাকি করিয়েন না ভাই, একটু কিছু দিয়ে পাঠান। এই বাবু এখানে গ্রুপ গ্রুপ করো না, ওইখানে গিয়ে বসো, দেন কিছু করে দেন। আরে ভাই এবছর এরকম কেন হচ্ছে?